পরীক্ষা বঙ্গফ্যাক্স মানবদেহে পরীক্ষার অনুমোদন আগামী বছরের শুরুতেই বাজার জাতের আশা এক ডোজেই এই ভ্যাকসিনটি যথেষ্ট পরিমাণে প্রতিরোধ তৈরি করছে মানুষের শরীরে সেই প্রেক্ষাপটে আমরা আশা করতেই পারি যে আমরা সম্ভবত একটি এক ডোজের এমআরএনএ ভ্যাকসিনের দিকে এগিয়ে যাচ্ছি শিগগিরই বিদেশি টিকা উৎপাদন হবে দেশে আগামী বছর বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে যা যা করার ওটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও উদ্যোগগুলি নেওয়া হচ্ছে দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ কম টাকায় বিআরটি প্রকল্পের ঠিকাদারি নিয়ে কাজে অনীহা চীনা প্রতিষ্ঠানের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের বছরের পর বছর চরম ভোগান্তি গাজীপুরবাসীর এবং পুরুষ দলের ভরাডুবির মধ্যে আশার আলো নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল 270 রানে দেশের প্রথম সেঞ্চুরি শারমিন সুপ্তার মানবদেহে পরীক্ষার অনুমোদন পেল করোনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটি প্রাণী দেহে ট্রায়ালে সফলতা পাওয়ার পর এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি এরপর ওষুধ প্রশাসনের অনুমোদনের জন্য আবেদন করবে প্রতিষ্ঠানটি আগামী বছরের শুরুর দিকেই বাণিজ্যিক উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা উই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ এনি মোর 2 জুলাই 2020 তখন কেবল দু একটি টিকার অনুমোদন মিলেছে বাকিগুলো গবেষণার টেবিলে কোভিড থেকে বাঁচার যে কোনো একটি পথ খুঁজতে হিমশিম গোটা দুনিয়া ঠিক তখন বাংলার এক তরুণ তুর্কির এমন ঘোষণা নানা চড়াই উত্রায় পেরিয়ে অবশেষে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলেও দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স মানুষের ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালটি করার দিকে এগিয়ে যাচ্ছে এটি করতে আমাদের 35 দিন সময় লাগবে বলে আমরা ধারণা করছি এটি শেষ হওয়ার পর আমরা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করব এবং সেটি করতে আমাদের 35 দিন সময় লাগবে এর মাঝে কিছুটা সময় লাগবে অনুমোদনগুলো নেওয়ার জন্য এবং সবশেষে আমাদের একটি ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে এর আগে বিএমআরসি তে গত 1 নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় গ্লোব বায়োটেক প্রতিবেদন জমার পর গত রোববার বৈঠকে বসে বিএমআরসি এর ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি ওই দিনের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে মূলত টিকাটি মানবদেহে পরীক্ষার অনুমোদন মিলে বঙ্গভ্যাক্স টিকাটি এক ডোজের ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে 95% কার্যকারিতা পায় গ্লোব বায়োটেক টিকাটি শতভাগ নিরাপদ বলেও প্রমাণিত হয় পরে বিএমআরসির নির্দেশনা অনুযায়ী বানরের দেহে পরীক্ষা চালানো হয় সিআরও প্রতিষ্ঠান বলছে এরপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলেই শুরু করা যাবে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ সবকিছু যদি যেভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে এগিয়ে যায় তাহলে আগামী বছরের প্রথমার্ধেই বাংলাদেশের মানুষ তাদের নিজের দেশে উৎপাদিত এবং উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ করে এই কোভিড প্যান্ডেমিককে চূড়ান্তভাবে পরাজিত করার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি অর্জন করবে এর আগে চলতি বছরের 17 জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রোটোকল জমা দেয় গ্লোব বায়োটেক বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রোটোকল জমা পড়ে 17 ফেব্রুয়ারি ফারুক ভূঁইয়া রবিন সময় সংবাদ ঢাকা আগামী বছর বাংলাদেশে বিদেশি করোনার টিকা উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সকালে ঢাকা রিপোর্টার্স ইউমিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি জানান আগামী মাস থেকে ভারতের সেরামের টিকা আসা শুরু হবে করোনা মহামারী রুখতে যখন ভ্যাকসিনের বাজারজাতকরণ সবে শুরুর দিকে ঠিক সে সময় থেকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটে টিকা নিতে প্রতিবেশী দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ 3 কোটি কোভিশিল্ড ভ্যাকসিন কেনার জন্য আর্থিক চুক্তি হলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি সেই দেনা পাওনাই বিশ্ববাজারের বিকল্প উৎস আর কোভ্যাক্স থেকে টিকা নিয়ে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হলেও এখনও সেই অ্যাস্ট্রাজেনেকা বুঝে পেতে চায় বাংলাদেশ আগামী মাস থেকে পরের বছরের প্রথম ভাগের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের প্রতিশ্রুত টিকা আসা শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ওরা বলেছে আগামী মাস থেকে আবার শুরু করবে আর আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমাদের যে বাকি টিকা আছে সেরাম থেকে যেটা পাওয়ার আছে সেটা আমরা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব শুধু টিকা আমদানি নয় দেশে উৎপাদনের প্রক্রিয়াও আগামী বছর থেকে শুরু হবে বলে জানান ওষুধ শিল্পের শীর্ষ এই উদ্যোক্তা বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে
এবং ওটার জন্যে যা যা করার ওটার জন্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা থিওরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে টিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, বুস্টার ডোজও নিতে হবে সবাইকে। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির জন্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে আলাদা আবেদনের বিষয়ে দলে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। বেগম জিয়ার বর্তমান সংকটাপন্ন অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতেই কাঙ্ক্ষিত চিকিৎসা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। গুলশানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, শিগগিরই নিতে হবে বিদেশে। বেগম জিয়ার মুক্তি ও বিদেশ নেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আলাদা কোনো আবেদন করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব। এখন পর্যন্ত সরকারের কাছে তো আমরা কথাগুলো সকলেই পৌঁছাচ্ছি, আমরা তাদেরকে বলছি যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এটা আমরা বলছি। এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি যে আমরা আপনার প্রধানমন্ত্রী অথবা আপনার রাষ্ট্রপতির কাছে আমরা যাব, ওই ধরনের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। দলে নতুন নেতৃত্বের কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপাতত এ নিয়ে চিন্তিত নয় বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর সড়কে বছরের পর বছর দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। বাজেটের চেয়ে কম টাকায় গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়কের কাজ নিয়ে বিপাকে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান জেটিইজি। সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের চেয়ে 27% কম টাকায় কাজ শুরু করলেও পরে এসে নিজেদের হিসাব মেলাতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে থমকে আছে পুরো কার্যক্রম। তবে এ পর্যায়ে এসে আর ছাড় দিতে নারাজ কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে উত্তরা, এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হারে হারে বোঝেন দুর্ভোগ কাকে বলে। গত কয়েক বছরে এই পথে চলাচল মানেই নাভিশ্বাস। বিশেষ করে টঙ্গী কলেজ গেট থেকে আবদুল্লাপুর আসতে লেগে যায় কয়েক ঘন্টা। বিআরটি প্রকল্পের চলমান কাজের খানাখন্দুই এখন যেন এই পথে গলার কাঁটা। নদীর মাঝখান দিয়ে গেলে ঢেউ আসে, রাস্তার মাঝে আমরা সেই ঢেউ খাই, খুবই আমাদের ভোগান্তির শেষ নেই, কষ্ট শেষ নেই। অঞ্চায় 4-5 বছর ধরে এ নিয়ে কম হয়নি জল ঘোলা, তবু প্রকল্পের ধীর গতি কেবল বাড়িয়েছে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন, 1100 কোটি টাকা বাজেট থাকলেও চায়না ঠিকাদার প্রতিষ্ঠান জিয়াংশু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জেটিইজি 27% কমে অর্থাৎ প্রায় 900 কোটি টাকায় টেন্ডার বিড করে। ঠিকাদার এই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও এখানে এসে কাজে নেমে খেই হারিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। তারা যখন দেখছে যে এটা তাদের একটা লুজিং কনসার্ন, তখন ওদের দিক থেকেও যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটা আমরা লক্ষ্য করি নাই। তবে এবার কোনো ধরনের ছাড় দিতে নারাজ বিআরটি কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রকল্প এলাকা ঘুরে দেখা মেলে বেড়েছে কাজের গতি। সড়ক ও উড়াল মিলিয়ে টঙ্গী কলেজ গেট এলাকার 4.5 কিলোমিটার আসছে বছরের মার্চেই খুলে দেওয়ার আশাবাদ তাদের। এখন সাম্প্রতিককালের যেটা সেই অগ্রগতি কিন্তু আমাদের টার্গেটের চেয়ে বেশি। পুরো প্রকল্প শেষ হবে 2022 সালের শেষ নাগাদ। ধুকতে ধুকতে আর ভুগতে ভুগতে এই পথটি যেন অমূর্তমান আতঙ্কে পরিণত হয়েছে। তবে এবার আশার বাণী শোনাচ্ছেন কর্তৃপক্ষ, আর তারা যদি ঠিকঠাক মতো তাদের কথা রাখতে পারে তাহলে হয়তো গুনে গুনে আর একটি বছর, তাহলেই হয়তো দীর্ঘদিনের যানজটে ভোগা এই পথে যাতায়াতকারীরা নতুন করে গতি পাবেন এই পথে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল প্রায় 16,000 কোটি টাকা। 44% বাড়িয়ে বর্তমান ব্যয় দাঁড়িয়েছে 51,854 কোটি টাকা। এই বরাদ্দের বেশিরভাগ অর্থ খরচ করা হবে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজে। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে একথা জানান পরিকল্পনা মন্ত্রী।
দেশের দক্ষিণ পূর্বাংশে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রায় 36,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি 2014 থেকে শুরু হয়ে 2023 শেষ হওয়ার কথা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেড় মাস পরে অনুষ্ঠিত একনেক সভায় সংশোধনী এনে প্রকল্পটির ব্যয় বাড়ানো হল 15,870 কোটি টাকা, মেয়াদ বাড়ল 3 বছর। নতুন এই অর্থের বেশিরভাগ ব্যয় করা হবে মাতারবাড়ির সমুদ্র বন্দরকে গভীর সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করার কাজে। 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে, সেই মাতারবাড়ির উপরে 51,800 কোটি টাকার। হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তৈরি করা হবে উড়াল সড়ক, এজন্য 3,490 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে তার নির্দেশনায় উড়াল সড়ক আমরা একটা প্রকল্প নিয়েছি ওই এলাকার জন্য, এবং আরও অনেকগুলো কানেক্টিং রোড। খালি মাঝখান দিয়ে গেলে তো হবে না, গ্রামে গ্রামে নামতে হবে, ঘুরতে হবে হাওর এলাকায়। পরিকল্পনা মন্ত্রী জানান 2005-06 পরিবর্তন এনে 2015-16 নতুন ভিত্তি বছর ধরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে $411 বিলিয়ন। এছাড়া এখন দেশে মাথা পিছু আয় $2,554 বা $2,16,589। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ার মার্কেটে জ্বালানি তেলের দাম কমলে দেশেও দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, আমেরিকার বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও এশিয়ার মার্কেটে তেলের দাম কোনো প্রভাব পড়েনি। যেহেতু বাংলাদেশ এশিয়ার মার্কেটের উপরই নির্ভরশীল, তাই এখনই দাম সমন্বয় করা যাচ্ছে না। আমেরিকান মার্কেটে জ্বালানির দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে নেয়। আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাবো। 50 বছরের মাথায় আমরা আমাদের বিদ্যুতের ক্ষেত্রে আমরা একটা বেসটা তৈরি করে ফেলছি। আমরা এখন যেটা আমাদের হবে সেটা আরও বেশি নিরবিচ্ছিন্ন কীভাবে আমরা করতে পারি, বিদ্যুতের ক্ষেত্রে আরও বেশি আমরা মোর সাস্টেনেবল কেমনে করতে পারি এবং এফোর্ডেবল। একসঙ্গে দুটি মেয়ে ও দুটি ছেলে নবজাতক জন্ম দিয়েছেন চাঁদপুরের সুমি কবির দম্পতি। 4 সন্তান জন্মদানের ঘটনায় ব্যাপক সাড়া পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ থাকলে ওজন কম হওয়ায় বাচ্চাদের বিশেষ পরিচর্যায় রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমন খুশির খবরেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় নিম্নবিত্ত পরিবারটি। চাঁদপুরের মতলবের সুমি আক্তার ও কবির হোসেন থাকেন সাভারে। 7 বছরের ছেলের পর দ্বিতীয় সন্তানের আগমনের খবরে পরিবারে খুশির আমেজ। 6 মাস অন্তঃসত্ত্বা থাকাকালে পরীক্ষা করে জানতে পারেন একটি দুটি নয়, তার গর্ভে রয়েছে 2 জোড়া সন্তান। সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর জন্ম নেয় শিশুরা। হাসপাতালে ছুটে আসেন পরিবারের সব সদস্য। ভালোবাসার টানে মায়ের পাশাপাশি বুকের দুধ পান করাচ্ছেন আপন চাচিও। রাজধানীর মিরপুরে ফুটপাতে চায়ের দোকান ছিল বাবা কবির হোসেনের। সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর বর্তমানে বেকার তিনি। স্বজনদের সহায়তায় চলছে পরিবার। এ অবস্থায় 4 নবজাতকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। সিটি কর্পোরেশন থেকে চায়ের দোকানটা ভেঙে দেওয়ার পর অন্যরা চলাফেরা এখন মোটামুটি উনি বেকার বললেই চলে, উনি কোনো কিছু করে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন অস্ত্রোপচারে কোন রকম বিপদ ছাড়াই 4 নবজাতক জন্ম হওয়ায় খুশি তারা। কেবিন সহ দেয়া হচ্ছে বিশেষ সেবা, সকল চিকিৎসা সুবিধা। স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমাদের যারা নার্স রয়েছেন, ডক্টর রয়েছেন, সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ ব্যবস্থা যেটা স্বাভাবিকভাবে যা দেওয়া সম্ভব তার বাইরেও যেটা প্রয়োজন আমরা যেভাবে হোক সেগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কেবিনের ব্যবস্থা করে দেওয়া হবে। বাচ্চারা সুস্থ হওয়ার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পাশে থাকবে বলে জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।